নজর রাখবো পুরুলিয়ার দিকে। 100 দিনের কাজের মজুরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। 100 দিনের কাজের মজুরির দাবিতে তারা মিছিল করেছেন পুরুলিয়ার কোর্ট কম্পাউন্ড মোড়ে। বিক্ষোভ নেতৃত্বে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। উল্লেখ্য, আপনারা জানেন যে এই 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বারবার। এবং যারা এই 100 দিনের কাজ করেন সেই সমস্ত মজুরদের যে পারিশ্রমিক দেওয়া হয় বা মজুরি দেওয়া হয় সেই টাকা আটকে গেছে, সেই কারণে তাদেরকে টাকা প্রদান করা সম্ভব হচ্ছে না। এবারে চলতি মাসের 5 ও 6 তারিখ এই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্লকে ব্লকে প্রতিবাদও করা হয়েছিল। এবার বিভিন্ন মজদুর ইউনিয়নগুলো রাস্তায় নামছে, বিক্ষোভ প্রদর্শন করছে। যেমন পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি, তারা এবার রাস্তায় নেমে এই বিক্ষোভ প্রদর্শন করছে। পুরুলিয়ার কোর্ট কম্পাউন্ড মোড়ের ছবিটা দেখাচ্ছি আপনাদের। 100 দিনের কাজের মজুরির দাবিতেই বিক্ষোভ প্রদর্শন করছেন তারা, কারণ 100 দিনের কাজে তাদের নিযুক্ত করা হয়েছিল, তারা কাজ করেছেন অথচ তাদের হাতে মজুরি আসেনি, তারা তাদের প্রাপ্য পাননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় তাদের কাছে ছিল না। মজুরির দাবিতে বিক্ষোভ পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির সদস্যদের। 100 দিনের কাজের মজুরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা পুরুলিয়ার কোর্ট কম্পাউন্ড মোড়ে। তপন হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। তপন, দেখো তপন, তুমি জানো যে 100 দিনের যে কাজের মূল্য বা পারিশ্রমিক যেটা, সেটা প্রায় 6 মাসের উপর হয়ে গেল। রাজ্যের কোনো 100 দিনের শ্রমিকরা পাচ্ছেন না, বকেয়া রয়েছে। সেই টাকার দাবিতে আজকেই পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির যে সদস্যরা, তারা একটি মিছিল বা সমাবেশের যোগদান আয়োজন করে। পুরুলিয়া শহরের কোর্ট কম্পাউন্ডে এই সমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন ব্লকের বিভিন্ন ব্লক থেকে যে 100 দিনের শ্রমিক যারা, তারা যারা বকেয়া টাকা পায়নি, তারা জড় হতে শুরু করেন। তারপরেই তারা একটি মিছিল বার করেন। তারপরে সেই মিছিল 3 ভাগে ভাগ হয়ে যায়। একটি মিছিল চলে যায় জেলা পরিষদের ভবনে সভাধিপতির কাছে একটি স্মারকলিপি দিতে। পাশাপাশি অন্য একটি যে মিছিল, সেটি চলে আসে জেলা শাসকের দপ্তরের সামনে, সেখানে বিক্ষোভ দেখায় এবং স্মারকলিপি দেওয়া হয়। পাশাপাশি অন্য শেষ যে অংশ একটি মিছিল, সেই মিছিল চলে যায় পুরুলিয়ার যে সাংসদ, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়ির সামনে, সেখানে সেখানে তারা জমায়েত হয়, স্লোগান দিতে থাকে যে তাদের অবিলম্বে এই 100 দিনের যে মজুরি বকেয়া টাকা, সেটা দিতে হবে। এবং এই এই নিয়ে তারা স্লোগান দিতে থাকে। তারপরেই তারা যে জ্যোতির্ময় সিং মাহাতোর সাথে দেখা করতে যান, কিন্তু ধন্যবাদ তপন। তপন হালদার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে।